কি আছে? বসন্ত এখনো আছে, আর সেই বসন্তে যেটার সবচেয়ে বেশি প্রয়োজন ভালোবাসা, প্রেম। আর নারী পুরুষের তো ভালোবাসা রয়েছে, মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা সেটা যেন কোথাও হারিয়ে যাচ্ছে, আর সেই নিয়েই কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা যার যা হারিয়ে গেছে। সেই যে একদিন এক ছোকরা বাজিকর অমলতাস গাছতলায় জোর গলায় হেঁকে বলেছিল, কার কি হারিয়ে গেছে, এসো এসো আমাকে বলো, আমি সব খুঁজে দেব, আমি সব খুঁজে দেব। এমন কে আছে যার কখনো কিছু হারায়নি? এমন কে আছে যে কিছু ফিরে পাওয়ার স্বপ্ন দেখে না? এমন কে আছে যার কিছু হারাবার দুঃখ নেই? অনেক মানুষ এলেও সারা গায়ে রোদ্দুর মেখে, অনেক মানুষ এলেও এক চোখে বিশ্বাস অন্য চোখে অবিশ্বাস নিয়ে, সবাই তাকে পলকহীনভাবে দেখে নেয়, সবাই তার অচেনা মুখে একটু চেনা আছে কিনা খোঁজে, টুকরো টুকরো রঙিন কাপড় জোড়া দেওয়া আলখাল্লা পরা পুরুষ্টু গোপটা নিশ্চয়ই নকল, তার জোড়াভুরু নরম নবীন তৃণের মতন, তার থুতনিতে মুছে যায়নি কৈশোরের লাবণ্য, চোখ দুটি দুরন্ত ঘোর সওয়ার, তার উত্তোলিত ডান হাতে কিছু নেই, তবু যেন অদৃশ্য জাদুদণ্ড ধরে আছে। কে আগে নিজের কথা জানাবে? সকলের ঠেলাঠেলির মধ্যেও কেমন যেন লজ্জা ভাব, কতই বা বয়স ছেলেটার, তার কাছে কি মন খোলা যায়? তবে হতেও পারে কোনো গুণিনের বংশধর, যার হারানো বস্তু সবচেয়ে অকিঞ্চিতকর সেই প্রথম মুখ খুলতে পারে। মাঝ বয়সী মুখে মেছে তার স্ত্রীলোকটি বলল, ওগো আমার একটা কাঁসার রে কাবি ঠাকুরে। তার কথা শেষ হলো না, বাজিকর তার হাতে পাঞ্জার বড়া ভয় দেখিয়ে বলল, জানি জানি পাবে পাবে, ঠিক পেয়ে যাবে, তিন সত্যি। এরপর ফুটফাট বাজি ফোটার মতন শুরু হয়ে গেল, আমার আংটি, আমার ফাঁদি নথ, আমার জলে ডোবা পেতলের ঘড়া, তিনখানা একশো টাকার নোট, মায়ের ছবি। সে যদি নারী হতো তাহলে বলা যেত তার হাসি পূর্ণিমার আলোর মতন, সে পুরুষ তাই তার হাসি যেন সদ্য ভাঙা নারকোলের ভেতরের শুভ্রতা। সেই হাসি দিয়ে সে সবাইকে বলতে লাগলো, পাবে পাবে, ঠিক পেয়ে যাবে, তিন সত্যি। এরপর দেখা গেল কয়েকজন লোক দাঁড়িয়ে আছে এক পাশে, তারা কিছুই জানালো না, তাদের যা হারিয়েছে তা জানাবার মতন তাদের ভাষা নেই। বিকেল ফুরিয়ে গেছে, রাত্রি আসছে অন্য দেশ থেকে, মানুষেরা ঘরে ফিরবে, গধূলিতে শোনা যাবে যাই যাই মৃদু ফিসফিসানি। অনেকেই চায় তবু এ ছোকরাটি কারুর বাড়িতে আশ্রয় নেবে না, কোনো গৃহস্থের বাড়ি শয্যা পাতা তার নাকি গুরুর নিষেধ, সে অন্ন নেবে না, ফলমূল নেবে না, কোনো দক্ষিণাও চায় না, তবু কেন সে মানুষের হারিয়ে যাওয়া সব কিছু উদ্ধার করতে এসেছে? মন্ত্রতন্ত্রও কিছু শোনায়নি, কোন সাহসে তিন সত্যি উচ্চারণ করলো এতবার যে কিছুই নেবে না? সে কেন মানুষকে কিছু দেবে? এ কোন আজব প্রাণী, সে কি পৃথিবীর নয়? তার খিদে তেষ্টাও নেই, সে শুয়ে থাকবে আকাশের নিচে, সে কোথা থেকে কেনই বা এলো কেউ কিছুই বুঝল না। পরের দিন সকালে সে অদৃশ্য হয়ে গেল, তবে কি সত্যিই অলীক, দৈবী মায়া? সেরকমই ভাবতে ইচ্ছে করে, দু একদিনের মধ্যেই কেউ পুকুর ঘাটে ফিরে পেল রেকাবি, কারো মায়ের ছবি উদ্ধার হলো ইঁদুরের গর্ত থেকে, এরকম দুটি একটিতে দিকে দিকে রটে গেল তিন সত্যির মহিমা। এসব কাকতালীয় বলে বিশ্বাস করতে ইচ্ছে করে না, তার চেয়ে অলৌকিকত্ব অনেক জোর এনে দেয়। আসবে আসবে, এরপর সব কিছুই ফিরে আসবে, অমলতাস গাছটির তলায় স্থাপিত হবে এক অজ্ঞাত দেবতার নামে বেদী, ৩৩ কোটির পরেও আরও একজন, শুধু যে কয়েকজন নিস্তব্ধ ছিল, যারা কিছু চায়নি, যারা পায়নি তিন সত্যির প্রতিশ্রুতি, তারা আর ওই গাছতলায় যায় না। এবছর বন্যায় নদী এসে গ্রাস করেছে স্কুল বাড়ি,
এবছর তিল চাষ নষ্ট হয়ে গেছে সোঁয়া পোকার উপদ্রবে, এবছর জমিতে জমিতে অনেক রক্ত ঝরেছে, এবছর সদ্য স্তনবতী দুটি মেয়ে হারিয়ে গেছে মাল বাজারে, তবু মজা পুকুরের পাক থেকে একটি শূন্য পেতলের কলসি ভেসে উঠলে চতুর্দিকে শোনা যায় জয়ধ্বনি। সবাই তো আগেই বলেছিল তিন সত্যি কখনো মিথ্যে হয় না, সেই বাজিকর অবশ্যই ফিরে আসবে, এর মধ্যে যার যা হারিয়েছে সেসবও সে চোখের সামনে এনে দেবে। শুধু যা হারিয়ে যাওয়ার কথা মুখে বলা যায় না, তার সন্ধানেই তো ছুটে বেড়াচ্ছে সেই আলখাল্লা পরা পাতলা ছেলেটা, যে মেয়েটি মুখ বুজে করে যাচ্ছে ঘর সংসারের কাজ, তার ভালোবাসা হারিয়ে গেছে, তাই সে নিভৃতে গোপনে কাঁদে। শিলাবৃষ্টিতে ঝরে যাচ্ছে আমের বোল, তার সব ফুল ঝরে গেছে আগেই, আগুন লাগলো গ্রামের হাটে, তার বুক যে পুড়ে খাক হয়ে গেছে কেউ জানে না, ভালোবাসা হারিয়ে গেছে, তাই শুকিয়ে যাচ্ছে পৃথিবী, ভালোবাসা হারিয়ে গেছে তাই চতুর্দিকে এত দুর্গন্ধ, বাতাসে এত তাপ, পাতাল থেকে উঠে আসছে বিষাক্ত কীট, অনেক মানুষ সারা জীবন জানলই না সত্যি সত্যি সে কি হারিয়েছে। তাপ্পি মারা আলখাল্লা পরা ছোকরাটি রাত কাটাচ্ছে এক গাছতলা থেকে অন্য গাছতলায়, এক এক সময় সে নিজেই উছাড়ি পিছাড়ি হয়ে কাঁদে। কোনোদিনও কি সে পারবে তিন সত্যি দিয়ে বন্দি করতে ভালোবাসাকে?